মাতার মা বড় কষ্ট করিয়া পেটের মধ্যে রাখলা এবং বড় তকলিফের মাধ্যমে জান প্রাণ উজাড় করিয়া দিয়া তোমারে দুনিয়ার আলো দেখাইলা। দুনিয়ার আলো দেখানির বাদে তুমি সারা হিসাব বিলাইতে পারো, দোকানের হিসাব বিলাইতে পারো, তোমার বাড়ির হিসাব বিলাইতে পারো, তোমার আওলাদর হাগিস আনতে পারো, আওলাদর বুঝিয়ে আনতে পারো, তুমি মিল্কের নার চকলেট আনতে পারো, মিল্কি বার আনতে পারো, ডাইরি মিল্ক আনতে পারো, তোমার মাল লাগিন তুমি তোরা আঙ্গুর আনতে পারো না। আই না কৌ না মা তোমার এখন আনিয়া দিবার কেউ নাই গো মা, ও সামান্য আঙ্গুর তোমারে দিলাম, ডালিম একটা তোমারে দিলাম, ও খাও গো আমার মা। হামালাত হো উম্ম কুরহা ও বদাত কুরহা। বুজুর্গ আহবাব, এই সময় পুরো অবস্থা বর্ণনা করা আমার জবান দিয়ে সম্ভব নাই। যখন শেষবার করে ফাহানি নাইর যখন বাড়ির থেকে বিদায় লইলেন, জামাইয়ের বাড়ির যাইন আমরার মা, তখন বাবাই হয় নগো মা, আল্লাহ রেখা বলা তোমার বিদায় দিলাম তুমি যাও। গাড়ির মধ্যে আমরার মা উঠই ঘুরি 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 ঘুরি, বাবর ভাইসাইন মার ভাইসাইন হয় না, হায় রে হায়, যদি আমার জীবনের শেষ হওয়া হয়ে যায়, আমার সন্তান প্রসবের সময় যদি মারা যায়, তাইলে আমার মারে বাবারে আর দেখতাম নাই। ও সময় গাড়ির জার্নির মধ্যে তখন আসিল হয়তো ট্যাক্সি, নয়তো বা অটো, নয়তো বা গরুর গাড়ি, অন্য কোনো গাড়ি, নয়তো বা আটিয়া যাইতাম আমরার মা। আবার আমরা হাঁটার মধ্যে কষ্ট পাইলা, পুষ্টা খাওয়ার বাদে মায় বড় করে শিখ মারই না, চোখর থেকে পানি ফড়ে, লগে লগে আমরার আল্লাহ রব্বুল আলামিন হইন, এটাই তোমার মার কষ্ট। হামালাত হু উম্মুহু কুরহা, যখন বাড়িত আইলা আওয়ার বাদে আমরা আব্বার গলা ধরিয়া আমরার মায়ে কইলা, ও আমার স্বামী যান, আপনার লগে আমি বহুত দিন সংসার খাটাইলাম, হয়তো আমার কোনো গলতি কুতাহি হইতে পারে, বেয়াদবি হয়ে যাইতে পারে, ও আমার স্বামী যান আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দিলাও, ইটার নাম হইল হামালাতু উম্মুহু কুরহা। যখন আমরার মার প্রসব বেদনা শুরু হয়ে যায়, যখন আমরা দুনিয়ার মধ্যে আইতাম, সবর হাসতে কি দাবি ছুটাইলেন আমরার মায়, যে মার মা তো আমরা রাগ করি, গুসা করি, তর্ক করি, সক্রেন গাইয়া চাই, যে মার মেডিসিন আনিয়া দেই না, যে মারে আমরা বুড়া বেটি হই, যে মারে আমরা কুস চামড়া আলা, কুস হাফড় আলা, বুড়া বেটি হই, গন্দালা বেটি হই, দুস্থ বুজুর্গ আহবাব, যখন প্রসবর সময় হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনে হই এই যে কষ্ট যে একটা, যদি কোনো বেটা মানুষের কষ্ট দেওয়া হইতো মানুষ হইতো, তাইলে জীবনে হইলে না মানে আরেকবার আমি একটা বাচ্চা আমার পেটের মধ্যে আমি লইতাম কই, সুবহানাল্লাহ। এই মা যখন তাইন গর্ভধারণার মাধ্যমে গিলা গাইয়া জন্ম হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কষ্ট করেন, বমির ভাব করে, আমরা কুসা মারি, তাই ঘুম নাই, হানি নাই, দিন এবং রাত সমান, যখন আমরার জন্ম ওই যেই তো ও সময় আমরার মা হলে তান লাগিন না, তান লাগিন না, যে বাচ্চা সামনে আইত প্রসব হইত এই বাচ্চার লাগিন সদকা মানন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাত হু কুরহা, তোমাদের মা বড় কষ্ট করিয়া পেটের মধ্যে রাখলা এবং বড় তকলিফের মাধ্যমে জান প্রাণ উজাড় করিয়া দিয়া তোমারে দুনিয়ার আলো দেখাইলা। দুনিয়ার আলো দেখানির বাদে তুমি সারা হিসাব বিলাইতে পারো, দোকানের হিসাব বিলাইতে পারো, তোমার বাড়ির হিসাব বিলাইতে পারো, তোমার আওলাদর হাগিস আনতে পারো, আওলাদর গুছিয়ে আনতে পারো, তুমি মিল্কের নার চকলেট আনতে পারো, মিল্কি বার আনতে পারো, ডাইরি মিল্ক আনতে পারো, তোমার মাল লাগিন তুমি তোরা আঙ্গুর আনতে পারো না। আই না কৌ না মা তোমার এখন আনিয়া দিবার কেউ নাই গো মা, ও সামান্য আঙ্গুর তোমারে দিলাম, ডালিম একটা তোমারে দিলাম, ও খাও গো আমার মা। হামালাত হু উম্মুহু কুরহা ও বাদাত হু কুরহা।
এল্লাগিন আমরা মা বাবার লাগিন কোনো দোয়া করবার কুন্তা নাই। আল্লাহ শিখাইয়া দেন শুধুমাত্র বান্দা বান্দি তোমরা তোমরা মা লাগিন দোয়া করতে পারতায় না, তোমরা দোয়া করিয়ে কোনো বাজুর হইতে পারতায় না, এর লাগিন আমি আল্লাহ দোয়া শিখাইয়া দিয়ার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগি। আমার আবার মনে আছে আমার আব্বা নাই জামিনা নাই যখন তাই নাছিলাম ঈদর দিন পুষ্করিণীর গাঠ হওয়ার মধ্যে ফুঁড়িয়ে আমি আমজাদর একদম ছোট আসলাম, কমরার মধ্যে কয়েকটা দাগ হয়ে গেল, কমরার মধ্যে ছুট পাইলিল আমার আব্বা ঈদর দিন করে খুশি বাউরি লাইলা আমার এখানে ট্রিটমেন্ট করাইল যায়। ঈদর নামাজের মধ্যে দৌড়িয়া গেলা এবং আইলা এবং আইতে সময় আমার আব্বা ফড়িয়া তাই নদুক ফাইলাইলা তবে হইতে আমার পর খবরটা লও রে আমার পর অবস্থা কিলা। রাত যদি জ্বর উঠে রাত্রে আমরা ডিসেন্ট্রি করিয়া পড়াই ডায়রিয়া করিয়া পড়াই, মায় নাকের মধ্যে রুমাল দিলা না বাবা নাকের মধ্যে রুমাল দিলা না অনবরত খালি মাতার মধ্যে হাত দিয়ে সাইন বাবা তোমার কিছু আরাম হইসেনি, অগমা তোমার জ্বর সারিসেনি, অগমা তুমি আরাম পারাইনি, তোরা কিচ্ছু তুমি খাও না, খাইলে মোটামুটি একটা আরাম পাইবা অগমা। সেই বাবা আজকে বুড়া হওয়ার বাদে খুয়ায় খুয়ায় পেলে মেডিসিন দিবার পয়সা নাই, প্রেশার চেক করাইবার সময় তার নাই এবং মার খেদমত করবার সময় তার নাই, ফাওয়ার মধ্যে তেল দিবার সময় নাই। আল্লাহ কইতরা না না একটা শব্দ তুমি বুঝতে বুঝতে মৌত হয়ে যাইব, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া বাদাআতহু কুরহা। ইবাদাতের বাদে হুকুকুল্লাহর মধ্যে অন্যতম নামাজ, এর বাদেও আল্লাহ রাব্বুল আলামিনে তানে মানার ক্ষেত্রে লিডারশিপ ওর দায়িত্ব বহন করে নামাজে। আর দুই নম্বরে আল্লাহ তাআলা গুরুত্ব এবং অগ্রাধিকার দেন আম্মা এবং আব্বার লাগে হকনা সুবহানাল্লাহ। আনিশকুরলি ওয়ালিদাই শুকুর আদায় করো তুমি আমার আর করো তোমার আম্মার আব্বার সুবহানাল্লাহ। তোমার আব্বা এবং আম্মার শুকুর শুক্রিয়া আদায় করো আর আমার শুকুর আদায় করো, মানুষের লাগিন শুক্রিয়া আল্লাহর লাগিন শুকরুন সুবহানাল্লাহ। আমার শুকুর আদায় করো জুবান দিয়া আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, জুবান শুকর আলহামদুলিল্লাহ আর জিসমান শুকর সুবহান রাব্বিয়াল আলা সিজদা সুবহানাল্লাহ। হোক না সিজদা হইল কি শুকরের ইন্তেহাই দরজা আর ইবতেদাই দরজা হইল কি জুবান আলহামদুলিল্লাহ, আর সিজদা হইল গিয়া শুকর আল্লাহর কাছে শুকর আদায় করবার জিসমানি সুরতে শারীরিক হাইসিয়তে একবার সর্ববৃহৎ শুকর আদায় করা হইল সিজদা। যখন বান্দা বান্দি মাটির মধ্যে লুটাইয়া পড়ে বান্দা এবং বান্দি আল্লাহর শুকর আদায় করার ইন্তেহাই দরজার মধ্যে পৌঁছা যায় সুবহানাল্লাহ। তো আল্লাহর শুকর আদায় করার বাদে মার বাপ ইলা কোনো মা নাই ইলা কোনো বাবা নাই যে আম্মার খিদমত করছই না বাফর খিদমত করছেন না আর আপনার কামিয়াব হয়ে গেছেন ওইতেও পারে না, এই জিম্মাদারি আল্লাহ রাখছেন না। মা বাফর বদ্দুয়াত থেকে বাঁচিবার লাগিন জিম্মাদারি আল্লাহ রাখছেন না। বান্দার হক সম্পর্কে আলোচনাত গেলে এক নম্বরে আম্মা আব্বার হক আয়, হকুকুল ইবাদর মধ্যে আম্মা এবং আব্বার হক আছে। কোনো আল্লাহওয়ালা কোনো শেখুল হাদিস কোনো ইমাম সাহেব কোনো ওয়াইজ মুফাসসির আর মুহাদ্দিসে জমান সেও কামিয়াব বনতে ফারতা না হবে সাকুয়া আম্মা এবং আব্বার খিদমত না করিয়া মার উল্টা করিয়া বাবার উল্টা করিয়া মা এবং বাবার এক কারাগারের মধ্যে রাখিয়া আম্মা এবং আব্বার বেহতরামি করিয়া আম্মা এবং আব্বার সম্মান না জানাইয়া কোনো দিনও এই ছেলে অথবা মেয়ে কামিয়াব বনতে ফারতা না। তার মানি পাওয়ার তার পেন পাওয়ার তার স্টেমিনা তার এনার্জি তার হাইসিয়তরে বাড়াইতে চাইবা কিন্তু কামিয়াব হইতা নাই, মানি দেখবা বেশ আছে মার খিদমত হরদা না ইলাও বহুত আসইন। বাবায় পেনশন ফাইন 54,000 টাকা কত ভাই 54 হইলে তোরা মুখ কখান লড়িব গুম যাইব 100,000 আপনারা বেটা দিত না তো হইলে আমার গুম খানতে যাইব কমসে কম আর তোরা সাহ বা ফানি ফাইলে দিবা ইনশাল্লাহ তাই সাহ বা ফানি। তো 54,000 টাকা বেটায় পেনশন পায় আর ছেলে বড় বিজনেসম্যান ই অবস্থায় বাবারে বাড়ি থলা গাছ বানাইয়া রাখছে এই ছেলে লাইভ চলে হে তার বুঝলে বুঝুক তার উপরে যদি গিয়া পড়ে জিও দিবা ইনশাল্লাহ।
বেশি গরম নেই তো আল্লাহ হেদায়াত করিলে তো করিলা কো আমিন। বাবারে খোলা গাছ মানে ইয়া রাখছে বাবায় 54,000 ফাইন। এই এটিএমটা হইল কি তার কাছে সারা টাকার জিম্মাদারি তার কাছে যে সব জিম্মাদারি তার। বাবায় ডাক্তার দেখাইবার লাগে 10 টাকা ছেলে দেয় না না হুজবিল্লাহ হোক। বাড়ির সামনে আব্বা বাত হইলাম বালা আসেননি আপনি শরীর বালা নাইনি বেলে না বালাটা কেউ বালা নাই আওলাদটা কেউ আমার আওলাদ নাই না হুজবিল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব ওই ছেলে বাড়ির মধ্যে গাড়ি আছে কিন্তু বাবার এক গাড়িত উঠিবার দেয় না কয় না না তুমি গিয়া যাওয়া বেকার আমি গেলে তো বিজনেসের পারপাসে যাইবো আমার তোরা লাভ হইব তুমি শিলচর যাইবা আইবা গুয়াহাটি যাইবা আইবা ফায়দা হইব তোমার কিতা এমন ফায়দা আমার হইতো না তোমার হইতো না আলহামদুলিল্লাহ কয় এমন অবস্থা দুস্থ বুজুর্গ আহবাব বাড়ির মধ্যে অনেক কিছু আছে এটাহে বিক্রি করিলে খাইবার বস্তু নাম হইতাম নাই কিন্তু বাবারে দেয় না একটা মুরগির ডিম সিদ্ধ করে বাবার খাইন না এই ডিম বিক্রি করতে লাগে তার টেকা লাগে টেকা বাবা লাগে না কই না হুজবিল্লা। একটা চাকর দেও মানুষে ইলা রাখে না হুজবিল্লা কুয়া জেলা বাবারে এবং মারে অনেক আমার দুনিয়াবি হাইসিয়তে শিক্ষিত মানুষ যদি বান্দা বান্দি সবাই মুক্তব শিক্ষা থাকতো আমার অনুমান সবাই মুক্তব্য শিক্ষার ন্যূনতম মিনিমাম থাকতো যদি আম্মা এবং আব্বার লগে এই জিনিসটা করতে পারলো না অনেক আমার আল্লাহ রাব্বুল আলামিনে কই আনিস কুরিলি ওয়ালি ওয়ালিদাইক শুকর আদায় করো তুমি আমার আর করো তোমার আম্মার আব্বার খানে করতায় আল্লাহ কিন্তু তুমি করতায় যে আমি আল্লাহ রাব্বুল আলামিনে লোকমান হাকিমর ছেলেরে এক নম্বরে লুকমান ডে দিয়াতান ছেলেরে আমি শিক্ষা দেওয়াইলাম এবং দুনিয়ার মানুষের ফায়দার লাগিন আমি আল্লাহ এক নম্বরে ওটাই তুলিয়া আমি আনলাম যাহাতে আমার বান্দা বান্দির ফায়দা হয়ে যায়। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুরে আহকাফের মধ্যে সুরে লুকমানের মধ্যে বিস্তারিত বর্ণনা দেন তোমার মা তুমি চিনলাই না তোমার মার বাড়া গরুর মধ্যে আমি রাখাইলাম বাড়া রাখলাম বাড়া তোমার মার ভেটার মধ্যে আসলায় কোনো বাড়া বিনিময় আমি নিলাম না সেই সময় কর এই যে লম্বা সময়ের যে হিসাব সেই হিসাবটা তুমি জানো না মোয়ামেলা তুমি জানো না কি ঘটিছে তুমি জানো না যদি ওই সময় তোমার হাকল আমি তোরা দিলেইতাম তাইলে বুধ ভাইলাই অনে সারা জিন্দগি খান্দর মাঝে তোমার মারে লইয়া ঘুরাইলাই অনে সুবহানাল্লাহ কোয়ানা দোস্ত বুজুর্গ আহবাব একটা শব্দর ব্যাখ্যা মাহমুদ সাহেব রহমতুল্লাহ আলাইহি করতে পারছেন না হৈত্রা আড়াই ঘন্টা বয়ান করার বাদে হৈত্রা যে এই শব্দ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন জাইন রাইসুল মুফাসসিরিন মুফাসসিরিনদের সর্দার এইন কিলা করলা আমি জানি আর না বয়ানাত হম পাইছি আমি এইন বাদে আর কেউ করতে পারবা করি আমি বুধবাই আর না নবীজির মত বাদ দিন নবীজি তো আল্লাহু আকবার আল্লাহর কালামরে সব থেকে বেশি বুঝিসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ ফড়ুকা সাল্লাল্লাহু তাআলা সাহাবাই কেরাম থেকে লাগাই কিয়ামত পর্যন্ত কোরআনরে বুঝতে বলা আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ এই বান্দার কবর দে নূরে নূরে ভরিয়া দেহ আল্লাহ কিয়ামতর দিন এই বান্দার লাগে মুলাকাত করাই হো আমিন। একটা শব্দ হইল কুরহা এই কুরহা শব্দর ব্যাখ্যা মাহমুদ সাহেবে কইতরা আড়াই ঘন্টা বয়ান করার বাদে কইতরা না না কুরহা শব্দ আমি মাহমুদুর হাসানে বুঝাইতে পারতাম না যে একটা আমার আল্লাহ জানতরা এই শব্দের অর্থ আমি বুঝাইয়া দিবার কথা নাই যত মা দুনিয়া ছাড়িয়া গেলাম যত মা জমিনও আছে যত মা হল আইবা এরার লগে কুরহা শব্দ ইনক্লুড করা আছে। মুরব্বী সাহেব মাত্র এক 5 মিনিট 5 থেকে 7 মিনিট ইনশাআল্লাহ ঘুম আইব স্বাভাবিক ও যা আপনারা চাইবা না ফেরে কুলটা কইলে যদি ও থানবা সারা হ্যাঁ হুঁচেনি বুধবাইছি নি তোমার সারা ও একটা সমস্যা আমার বেমার আর কি তোরা দুর্বল খেয়ে হইয়া আইলে ও সবল হলে চাওয়া শুরু হইলা আমার তো ঘুম আইছে না তুমি রে বা ঘুম আইলো ও ওটাই গিয়া তো খাইলো আমরা রে থানে এমনি হোজাক করি দিয়ার দোয়া ইয়াল্লাহর তোরা জিকির করো কালা ইলা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দোস্ত বুজুর্গ আহবাব ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসান হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা
খেয়াল করতে রাখেন ভাই, আড়াই ঘন্টা বয়ান করার মানে আড়াই ঘন্টা আলোচনা রাখার বাদে হৈতরা কুরহা শব্দ মাথা ফাতর আসাড়িলেও আমি মাহমুদুর হাসানে বুঝাইতে পারতাম না। সোহা কারণ হইল গিয়া আমরা দুনিয়ার মধ্যে বাদশাহ হইম, দুনিয়ার মধ্যে আল্লাহর অলি হইছে, এই জমিনে আমার দোয়া দিব, মার প্রত্যেকটা গাম এবং রক্তর বিনিময়ে, রক্তর ফুটার বিনিময়ে আপনি সব পাইবা, যদি মা বাপর খিদমত করিলাই, যদি সুযোগ গেছে কিনা, তো কবরর দ্বার বেটি মানুষ গড়ার মধ্যে বালিশ ভিজাইয়া আর বেটা মানুষ কবরর দ্বার গিয়া আল্লাহর কাছে খান দিয়া হোক, আল্লাহ তুমি কাদিরে মতলক, আল্লাহ আমার মাও নাই বাবাও নাই, কবরর দ্বার গিয়া কইবা ও আল্লাহ, মনিম ভাই কেন ও আল্লাহ আমার মাও নাই বাবাও অথবা আম্মা আছেন আব্বা নাই আব্বা আছেন আম্মা নাই, আল্লাহ খেদমত করতে পারলাম না আমা গেলা গিয়া, চিন্তাম পারলাম না বাবা গেলা গিয়া, আল্লাহ আমার মার বাবর কবরটে জান্নাতর বাগানে বানাইয়া দেও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যদি আপনি খেদমত করতে পারলা না পারছেন না কিন্তু আব্বা আম্মার কবর কি জিয়ারত করবা, ঋণ আল্লাহ মিটাইয়া দিলাইবা, সুবহানাল্লাহ, অভাব দূর করিয়া দিবা, মা বাবা কবরর মধ্যে আল্লাহ খুশি করবা সুযোগ আছে, রাব্বি ইরহামহুমা, রাব্বি বাঙ্গে হইয়ার রাব্বি ইরহামহুমা, আল্লাহ তুমি আমার আম্মা রব্বার উপর রহম করম ফরমাও, কামা রব্বায়ানি সগীরা, যখন আমার আব্বার আম্মা আমার কুলোর মধ্যে লইসলা ছোট আসলাম আল্লাহ, আমি কিছু বুঝবাইছি না মাওলানা করিম, ও সময় জেলা মায়া কসলা আল্লাহ তুমি ওলাখান মায়া করিলা, সুবহানাল্লাহ, টেনশন মুক্ত হইবাই, ঋণ মুক্ত হইবাই, অসুবিধা মুক্ত আল্লাহ করে দিবা, হামালাত হু উম্মুহু কুরহা, আল্লাহ সরাসরি আমরা সবরে প্রশ্ন কথা, বুড়া জওয়ান যুবক তরুণ বেটি মানুষ যারা আসুন, বুড়া দাদির বয়স হোক তার মা আসলে না মাতক না দাদির মা নাইনি, সবর মা আসেন মা বলেন তে ক্যাল হর আমার আল্লাহ হইতরা, হামালাত উম্মু কুরহা ওয়া ওয়াদাত কুরহা, তোমার মায়ে তোমারে বড় কষ্ট করিয়া তোমারে জন্ম দিলা, বড় কষ্ট করিয়া তোমারে বেটার মধ্যে রাখলা, কুরহা শব্দর অর্থ হইল তীব্র কষ্ট, সুবহানাল্লাহ, তীব্র কষ্ট আমরা সবর দিমাগ আছে ব্রেইন আছে, এই তীব্র কষ্টের ব্যাখ্যা আমরার মৌত আইব আমরা শেষ করতে পারতাম না, সুবহানাল্লাহ, হামালাত উম্মুহু কুরহা, ফেটোর মধ্যে যখন আমরা আসলাম মার পেটোর মধ্যে, তখন রাত ১২টার সময় সারা দুনিয়ার মানুষ ঘুম, বাড়ির গোবার সব মানুষ ঘুম, আমরার মা আস্তে 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 উঠিয়া উবাইলা, বালিশর মধ্যে এজান দিয়া কত সময় বইলা, কত সময় আটিলা, আমরা ফেটোর মধ্যে কুসা মারার কারণে দেড়টার থেকে লাগাইয়া ফজর পর্যন্ত তিন দিন কুর সময় যায়, এটার নাম হইল হামালাতু উম্মুহু কুরহা, এগু এক শব্দ দিয়ে বুঝেবার কোনটা নাই, প্রসব বেদনার সময় হয়ে গেল, প্রসব বেদনার সময় হয়ে গেল, মা ফেটোর বেদনার কারণে মাত্র ১০-১২ দিন সময় আছে, মাঝে মাঝে পেইন হয়, মাঝে মাঝে যায় ফলস পেইন, তখন শাশুড়ি কইলা গো মা বাড়ি যাও সাইন তোমার মা রে বাবার একবার দেখিয়া আও, বাড়ি যাওয়ার মানে মা এবং বাবায় বুঝভাই লাইলা মনে হয় আমার ফুড়িরও শেষ আওয়া, ফুড়ি গুতায় যা চায় যা চায় তাইর মনে এক কামড় খাওয়াইয়া বিদায় দিতাম, মনে আছে না, যার ফুড়ি আমরা সাদি দিলাম, আমরার মা রেও তো এক গুরু সাদি দিছেন না নেমাত না হেনে, সাদি দেওয়ার আগে সাদি দেওয়ার বাদে এই ফুড়ির লগর কি মায়া আছে বাবা জানোই, তোরা মাতিবা আমার লগে জি, বর্ণনা করা যাইব নি কতখান মায়া আছে ফুড়ির লগে, যাইব নি যখন বাড়ির মধ্যে গেলাম চাটনি বানাইলাম, আপনার মারে দিবার লাগিন আপনার নানির কথা হইয়ার চাটনি বানাইলাম, বিভিন্ন তরকারি বানাইলাম, পুড়িয়ে খাইবার লাগিন না না, ও দেখো কোয়া
সারায় লইয়া বইছেন আমরার মা রে, মা তন বাপুর বাড়িত গেছেন, বাবা এবং মা বেরিয়া লইয়া মোয়াত। আমরা আমার পেটের মধ্যে ছিলাম, ওবার চাও ভাই খানি আতর মধ্যে লইয়া যেমনে মুকুর দ্বার মায় নিশই নেওয়ার লগে লগে বমির বা পাইছে, বা তালোর মধ্যে তুইয়া শুকর পানি পড়ে। আমার আল্লাহ ফরমাইন হামালাত উম্মুহু কুরহা, খানি খাইতে পারলাম না মা, উঠি গেলাম এবার গাড়ি রেডি, মা যাইতা গিয়া ড্রাইভারে ইন্তজার করে অন্ত কি বার হইয়া মা আটি 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 গাড়ি মুখা যাইন, আর বাবা আর মা বারবার ফড়ির বায় চাইন, ফড়িয়ে ঘরে দি ঘুরি ঘুরি মার বায় চায়। দুস্থ বুজুর্গ আহবাব, এই সময় কুর অবস্থা বর্ণনা করা আমার জবান দিয়ে সম্ভব নাই। যখন শেষবার কুর ফাহানি নাইর যখন বাড়ির থেকে বিদায় লই নাইন, জামাইর বাড়ির যাইন আমরার মা, তখন বাবায় হয় নগো মা আল্লাহ রেখা বলা তোমার বিদায় দিলাম তুমি যাও, গাড়ির মধ্যে আমরার মা উঠই ঘুরি 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 বাবর ভাই সাইন মার ভাই সাইন হয় না, হায় রে হায়, যদি আমার জীবনের শেষ হওয়া হয়ে যায়, আমার সন্তান প্রসবের সময় যদি মারা যায়, তাইলে আমার মা রে বাবা রে আর দেখতাম নাই। ও সময় গাড়ির জার্নির মধ্যে তখন আসিল হয়তো ট্যাক্সি, নয়তো বা অটো, নয়তো বা গরুর গাড়ি, অন্য কোনো গাড়ি, নয়তো বা আঠিয়া যাইতাম আমরার মা। আবার আমরা হাঁটার মধ্যে কষ্ট পাইলা উষ্টা খাওয়ার বাদে মায় বড় করে শিখ মারই না, চকর থেকে পানি ফড়ে, লগে লগে আমরার আল্লাহ রব্বুল আলামিনে হইন এটাই তোমার মার কষ্ট, হামালাত হু উম্মুহু কুরহা। যখন বাড়িত আইলাম আওয়ার বাদে আমরা আব্বার গলা ধরিয়া আমরার মায় কইলাম, ও আমার স্বামী যান আপনার লগে আমি বহুত দিন সংসার কাটাইলাম, হয়তো আমার কোনো গলতি কুতাহি হইতে পারে, বেয়াদবি হই যাইতে পারে, ও আমার স্বামী যান আমারে আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দিলাও, ইটার নাম হইল হামালাতু উম্মুহু কুরহা। যখন আমরার মার প্রসব বেদনা শুরু হয়ে যায়, যখন আমরা দুনিয়ার মধ্যে আইতাম সবর হাসতে কি দাবি ছুটাইলেন আমরার মায়, যে মার মা তো আমরা রাগ করে গুসা করি তর্ক করি চক্রেন গাইয়া চাই, যে মার মেডিসিন আনিয়া দেই না, যে মারে আমরা পুরা বেটি হই, যে মারে আমরা কুশ চামড়া আলা কুশ হাফড় আলা বুড়া বেটি হই গন্দালা বেটি হই, শাদি করার বাদে অনেক বেটি অনেক মেয়ে হলিলা আসন তারার হরিরে হইন বুড়া বেটি, হরির মাত বরদাস্ত করতে পারইন না, হরির দিল ফাটিয়া টুকরা হয়ে যায় বউর মাতর কারণে। দুস্থ বুজুর্গ আহবাব, এই ফুড়িয়ে তাইর মার কথা মনে করে না, হরির খেদমত করতে পারে না, যার কারণে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, শাশুড়িয়ে মাতো কুয়া না বেজান মারতে দেও না, তাইন বউ বনিয়া আইসইন, তাইন বুধবৈত্রা হরির হরিয়ে বুধবৈত্রা বউর কদর দানি, আপনি মার কথা মনে করেন না, যে মায় আপনারে দশ মাস দশ দিন রেখে বিদায় দিতে পারছেন, আপনারে একবারে বিদায় দিতে পারছেন, এখন সমঝাইয়া দেওয়া হয়ে গেল আরেক মার কাছে, যদি এন মারইন তবু আমার মা নানি মাতো না কেন। দুস্থ বুজুর্গ আহবাব, যখন প্রসবর সময় হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনে কইন এই যে কষ্ট যেটা, যদি কোনো বেটা মানুষের কষ্ট দেওয়া হইতো মানুষ হইতা, তাইলে জীবনে হইলে না মানে আরেকবার আমি একটা বাচ্চা আমার পেটের মধ্যে আমি লইতাম কইন, সুবহানাল্লাহ। এই মায় যখন তাইন গর্ভধারণার মাধ্যমে কি লাগাইয়া জন্ম হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কষ্ট করেন, বমির ভাব করেন, আমরা কুসা মারি তাই গুম নাই খানি নাই দিন এবং রাত সমান, যখন আমরার জন্ম ওই যেই তো ও সময় আমরার মা হলে তান লাগিন না তান লাগিন না, যে বাচ্চা সামনে আইত প্রসব হইত এই বাচ্চার লাগিন সদকা মানন, হামালাতু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআত হু কুরহা, তোমাদের মা বড় কষ্ট করিয়া পেটের মধ্যে রাখলা এবং বড় তকলিফের মাধ্যমে জান প্রাণ উজাড় করিয়া দিয়া তোমারে দুনিয়ার আলো দেখাইলা, দুনিয়ার আলো দেখানির বাদে তুমি সারা হিসাব মিলাইতে পারো, দোকানের হিসাব মিলাইতে পারো,
তোমার বাড়ির হিসাব বিলাইতে পারো, তোমার আওলাদর হাগিস আনতে পারো, আওলাদর গুছিয়ে আনতে পারো, তুমি মিল্কের নার চকলেট আনতে পারো, মিল্কি বার আনতে পারো, ডাইরি মিল্ক আনতে পারো, তোমার মাল লাগিন তুমি তোর আঙ্গুর আনতে পারো না। আই রে কো না মা, তোমার এখন আনিয়া দিবার কেউ নাই গো মা, ও সামান্য আঙ্গুর তোমারে দিলাম, ডালিম একটা তোমারে দিলাম, ও খাও গো আমার মা। হামালাত হো উম্মহ কুরহা ও বদাত হো কুরহা। এর লাগেন আমরা মা বাবার লাগেন কোনো দোয়া করবার কোনটা নাই। আল্লাহ শিখাইয়া দেন শুধুমাত্র বান্দা বান্দি, তোমরা তোমরা মা লাগেন দোয়া করতে পারতায় না, তোমরা দোয়া ঘুরিয়ে কোনো বাজুর হইতে পারতায় না, এর লাগেন আমি আল্লাহ দোয়া শিখাইয়া দিয়ার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগি। আমার আবার মনে আছে আমার আব্বা নাই জমিন নাই যখন তাই নাসলাম ইদর দিন পুষ্করে দিন গাঁঠর মধ্যে ফুঁড়িয়ে আমি আমজাদর একদম ছোট আসলাম, কমরার মধ্যে কয়েকটা দাগ হয়ে গেল, কমরার মধ্যে ছুট পাইলি আমার আব্বায় ঈদর দিন করে খুশি ভাউরি লাইলা, আমার এখানে ট্রিটমেন্ট করাই যায়, ঈদর নামাজের মধ্যে দৌড়িয়ে গেলা এবং আইলা, এবং আইতে সময় আমার আব্বায় ফড়িয়া তাই নদুক ফাইলাইলা, তবে হইতরা আমার পর খবরটা লও রে আমার পর অবস্থা কিলা। রাত যদি জ্বর উঠে রাত্রে আমরা ডিসেন্ট্রি করিয়া পড়াই, ডায়রিয়া করিয়া পড়াই, মায় নাকের মধ্যে রুমাল দিলা না, বাবা নাকের মধ্যে রুমাল দিলা না, অনবরত খালি মাতার মধ্যে হাত দিয়ে সাইন, বাবা তোমার কিছু আরাম হইছে নি, অগমা তোমার জ্বর সারিছে নি, অগমা তুমি আরাম পারাইনি, তোরা কিচ্ছু তুমি খাও না, খাইলে মোটামুটি একটা আরাম পাইবা অগমা। সেই বাবা আজকে বুড়া হওয়ার বাদে ফুয়ায় খোয়া পেলে মেডিসিন দিবার পয়সা নাই, প্রেশার চেক করাইবার সময় তার নাই, এবং মার খেদমত করবার সময় তার নাই, ফাওর মধ্যে তেল দিবার সময় নাই। আল্লাহ কইতরা না না, একটা শব্দ তুমি বুঝতে বুঝতে মৌত হয়ে যাইব, হামালাত হু উম্মুহ কুরহা ওয়া বাদাত হু কুরহা। তো আমার মনে আছে রুটি খুব রুটি খাইতে আমার আম্মা, তোর ডাইল দিয়া রুটি, রুটি খাইতরা খাওয়ার সময় আমি দেখি আর তার কাছে রুটি নাই, আমারে খাওয়াই খাওয়াইয়া দেন, তখন বাবায় দেখবা মায় দেখবা আওলাদ রে বচপন মায়া করে খাওয়াইয়া দিতা, বুঝা আছে মুখ ঢুকাই একটা ঠিক না নি মাতো না কেন। তো আমার আব্বায় রহমতুল্লাহ আলাইহি আল্লাহ গরিকে রহমত করুক হোক আমিন। তো আমার তাই একদম লাস্টে এক পিস রইছিল তাই এমনে মুখরে লড়াই, বুঝা যায় তাই ন খাইতরা আর না খাইয়া শেষের টুকরা আমার মুখের ভিতরে ঢুকা সুবহান আল্লাহ, বাচ্চা ইনতে দেখবা তাল মুসিয়া যেগুন লাস্টে ওগুন থানারে দিতে দেখবো আপনারা, শেষের অগুন দেওয়ানা হয়ে যান দুধর বাত হোক মাছর বাত হোক শেষের অগুন তারা খাইতা চাই, টেস্ট করিয়া দেখবা লাস্টে এমন খাইতা না শেষের অগুন তারা খাইতা চাই। দুস্থ বুজুর্গ আহমাব অনেক সময় আল্লাহর বান্দায় আমি দেখছি তাই নিজে না খাইয়া আমারে খাওয়াইয়া দিতা, আঙ্গুর লুকাইয়া মায় রাখতা তাই নিজে খাইতা না আপনারে খাওয়াইতা, কাজু বাদাম আপনারে খাওয়াইন, আপনারে মাছ খাওয়াইন মাংস খাওয়াইন, যেটা নিজে না খাইয়া তাই খাইন। আল্লাহ বর্ণনা দিন হেনে তুমি শুকুর আদায় করতায় না আমার, হেনে শুক্রিয়া আদায় করতায় না মার বাবর, হামালা তো উম্মহ কুরহা ও বজাহাত হু কুরহা। অন্য কোন তার হান নাই, রাখলা কিলার জন্ম দিলা কিলা ওখান তোরা চিন্তার মধ্যে আনো না মুস্ত বুজুর্গ আহবাব, এই যে শরীরের মধ্যে যে বেদনা হয় যে পরিশানি হয় সারা জিন্দগি আপনি খান্তর মধ্যে বুয়াইয়া আপনার 1% আদায় করতে পারত না। আল্লাহ আমরা মার বাফর কবরটে যারা গেছেন আল্লাহ জন্নাতের বাগান বানাইয়া দেন, সকর মধ্যে ঘুম নাই ফতে দি মানুষ আইতরা খালি ছেলে তো আবহায় না খবর হয় না বা দেশ লাইনি রে বা খেও আমার পরে খেও দেশ লাইনি রে বা, কারণ হলিঞ্জা সিড়িয়া বারইল একটা বাচ্চা, সেই বাচ্চা এখন আর না দেরি ঘরের গাঁর মানরে জিগাইন ও ভাই দেশ লাইনি আমার ফুয়া গুতারে দেশ লাইন, এখটা বিবিয়ে এখটা বউয়ে ওয়াইফে আর সহধর্মিনী আর জীবনসঙ্গিনী যাও লাইফ পার্টনার আর যেতেও হইন না কেন আপনি কইবানি বলে ও ভাই অকল গাও দেশ লাইনি আমার স্বামী রে কইবানি, এই সময় তারা নাই তারা কেবা কাটতে শালী জিন্দাবাদ কটাই মিয়া জিন্দাবাদ
কমেডি ভিডিও জিন্দাবাদ, কথা লইয়া তারা ব্যস্ততা হইন। আর আমরার মায় হইন দেশলাইনি রে বা, আমার ফুয়া গো তারা দেশলাইনি। খেনে হামালাধু উম্মুহু কুরহা ওয়া ওয়াজাহাতহু কুরহা, যার লাগিন আমরার লাগিন মেডিসিন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আমরা মার বাপ যারা আছে হায়াতে তৈবা নসিব করো, আল্লাহুম্মা আমিন। শাদী করলে বিবি মারা গেলে আবার শাদী করা যায়, আওলাদ মারা গেলে আবার পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মার বাবা এই দুই নিয়ামত গেলে যে আরে ঘুরিয়া আইন্না কন্যা সুবহানাল্লাহ, বুঝি লাইছি আমি। আল্লাহ তাআলা আপনারা কবুল করক, আবারে বুয়ারে কবুল করক, আল্লাহুম্মা আমিন। আর যে আলোচনা করলাম এর থেকে সামান্য ফায়দা হইল আমরার, আল্লাহ যদি কয় তো আল্লাহ ফায়দা দিয়া আমরারে মালামাল করক হোক, আল্লাহুম্মা আমিন। তমাম মুকাররিন, তমাম সামিঈন, তমাম মুনতাজিমিন সবরে আল্লাহ কবুল করক। সভাপতি সাহেব, সামিঈন, শ্রোতামণ্ডলী, সাহায্যকারী, জলসার ইন্তজাম করে নেওয়ালা সবরে আল্লাহ কবুল করক, সারা হোক, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اي الله امر الزندگير গুনার মাফ করিয়া দিল ইয়া আল্লাহ। শাবান মাসের মধ্যে আল্লাহ মনে হয় শুধুমাত্র একটা জুমা সামনে ফাইমু, আর ফাইতাম নাই। একটা জুমা আজকে গত হয়ে গেছে আল্লাহ, শাবান মাসের প্রত্যেকটা মুহূর্ত বড় দামি রে বা আল্লাহ। রমজান লাগিন তৈয়ারি নইবার তৌফিক দে ইয়া আল্লাহ। আগন্তুক মাস রমাদান আর চলিত মাস শাবান, এই মুবারক দুই মাসের বরকতে আমরা সীমিত গুনাহে তুমি রহমানুর রহমত দিয়ে বদলাইয়া দেও ইয়া আল্লাহ। বাটির কুবা দ্বিতীয় খণ্ডর এই জলসারে তুমি আল্লাহ কবুল মঞ্জুর ফরমাও, যারা জলসার ইন্তজাম করছেন সহযোগিতা করছেন সবরে কবুল ফরমাও। আল্লাহ যারা টেহা দিয়া করছে, দিমাগ দিয়া করছে, ফিকির দিয়া করছে আল্লাহ, ব্রেইন দিয়া করছে আল্লাহ, তুমি তারেও মা ফরিয়া দেও ইয়া আল্লাহ। এই মসজিদ হামসায়ার তমাম উর্দেকান্ডে মা ফরিয়া দেও, তমাম আত্রাফর তমাম মেয়িত মেয়িতারে আল্লাহ তুমি দরগুজার ফরমাও, করম ফরমাও, ইহসানের ফয়সালা ফরমাও ইয়া আল্লাহ। এই মসজিদ থেকে নামাজ পড়ি পড়ি আল্লাহ তোমার যে বান্দা হলকে সঙ্গীল আর গুরিয়াই তানায়, তমামর কবর দিয়ে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দেও ইয়া আল্লাহ। আসমানি জমিনি বলা মুসিবত থেকে তুমি এলাকার হেফাজত ফরমাও, এই এলাকার অভাবরে দূর করিয়া দেও, ঋণমুক্ত জিন্দগি নসিব ফরমাও, আঠাইল পত্রে খুলিয়া দেও, অন্ধকার পত্রে ফসা করিয়া দেও আল্লাহ। খাস করি আমরা মার বাপরে মাফ করিয়া দেও, আমরা যারা মা নাই বাবা নাই, বাড়ি যাওয়ার বাদে মা ডাকিবার জায়গা নাই, বাবা ডাকিবার জায়গা নাই, ইতা আওয়াজ ওনার বাদে কিতা রেনে না কিতা হইছে, এই জবাব দেনেওয়ালা বেটা বেটি করো নাই আল্লাহ। ই মার বাপর কবর দে জান্নাতর বাগানে বানাইয়া দেও, আম্মা আব্বা যারা জমিনও আসুন হায়াতে তৈবা নসিব ফরমা, যারা আম্মা আব্বা জমিনও আসুন ভরপুর খেদমত করবার তৌফিক দেও, মাতার মধ্যে পাওয়ার মধ্যে তেল দিয়া দিবার তৌফিক দেও, মা বাপে গাইলাইলে আল্লাহ বরদাস্ত করবার তৌফিক দেও আল্লাহ। আমরা অনেক সন্তানীরা আছি মাঝে মাঝে মা বাবার উপরে গরম হয়ে যায় আল্লাহ, যেটা আল্লাহর বরদাস্ত হয় না, মা বাবার জিগর ফাটি যায়, কিন্তু কিচ্ছু মাতন্না ফুয়া বড় হয়ে গেছে আল্লাহ, অনেক ফড়িন আসুন গরম দিলাইন আল্লাহ, ফুয়া ফড়িন তোরে বুঝবার তৌফিক দেও, আম্মা এবং আব্বার খিদমত করনেওয়ালা বানাইয়া দেও, ফরমা বরদার আওলাদ দান করো আল্লাহ ইয়া আল্লাহ। এলাকার মা বনিন তোরে মাফ করিয়া দেও, যে বনি তো শাদি হয়েছে না, শাদির ইন্তজাম তুমি আল্লাহ করিয়া দেও, যারা শাদি হয়ে গেছে আওলাদ দাঁড়ায় না, আওলাদর মুখ দেখাইয়া মা বানাইয়া তার মন শান্তি করো আল্লাহ। আল্লাহ যা হইলাম তা কবুল ফরমাও, যা ভুলে গেলাম তাও তুমি কবুল ফরমাও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين। بيادبي গোস্তাকি হইতো পারে হইছে,
আল্লাহর ওয়াস্তে মাফ দিবা, আমার লাগিন দোয়া করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।